একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ঢাকা জেলা কমিটির পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয় ও শহরের বিভিন্ন স্থানে চত্বর বাংলা একাডেমির সামনে টিএসসির মেন ফলকে সংগঠনের ব্যানার লাগানো হয় পরে ভোর একটা দশ মিনিটে ঢাকা জেলা কমিটির সভাপতি আনিসুর রহমান নিলয়ের নেতৃত্বে সংগঠনের অন্যান্যদের সদস্যদের নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন এবং পুষ্পস্তবক অর্পণ করা হয়